নমস্কার, কর্মচারী আর পেনশনার সকল জড়িত অন্য একটা ভিডিওলে আপনার স্বাগত জানাইছো। প্রথম ভাল খবর হল, কেন্দ্রীয় সরকারে কর্মচারী আর পেনশনার সকলের মরগিয়া ভাত্তা 3% বৃদ্ধি করার সিদ্ধান্তর পাছতে কেবিনেটে রাজ্য সরকার কর্মচারী আর পেনশনার সকলের কারণে ডি এ আর ডি আর 3% বৃদ্ধির অনুমোদন জানাইছে। এই বৃদ্ধির সহ রাজ্যিক কর্মচারী আর পেনশনার সকলের ডি এ ডি আর এটা 1 জুলাই 2024 কার্যকরী হওয়াক 53% হব। 53% ডি এ ডি আর বর্ধিত হার অক্টোবর 2024 মাহিলী দরমহার পেনশনের সহ লাভ করব। গতি পেনশন কর্মচারী সকলের জড়িত অন্য একটা হল যে বোনাস ফর সেন্ট্রেল গভর্নমেন্ট এমপ্লয়িজ। আর্লিয়ার দি মোদী গভর্নমেন্ট হ্যাড এনাউন্স দি গিফট ফর ফেস্টিভেল বোনাস ফর দি গভর্নমেন্ট এমপ্লয়িজ, গভর্নমেন্ট এমপ্লয়িজর কারণে ঘোষণা করেছিল কোন সকলে লাভ করব। ইন এ স্টেটমেন্ট দি ফাইন্যান্স মিনিষ্টার সেড ডেট অন দি অকেজন অফ দিওয়ালি এ নন প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস অর এডহক বোনাস উইল বি গিভেন টু দি এমপ্লয়িজ অফ ভেরিয়াস ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টর এডহক বোনাস দিয়া হব। কোনে পাব? হুইচ উইল বি ইকুয়াল টু 1 মন্থ স্যালারি ফর দি এমপ্লয়িজ, এমাহর দরমহার সমান পাব। কোনে পাব? হাউএভার নন গেজেটেড এমপ্লয়িজ অফ গ্রুপ সি এন্ড গ্রুপ বি উইল বি এলিজিবল ফর দিস বোনাস, অর্থাৎ নন গেজেটেডর গ্রুপ সি আর গ্রুপ বি কর্মচারী সকলে বিভিন্ন ডিপার্টমেন্টর এই বোনাস লাভ করবলে সক্ষম হব। গতি এই হল দ্বিতীয় ভাল খবর। এটা আমি আছি তৃতীয় ভাল খবর, যদি সরকার কর্মচারী সকলের জড়িত সরকার কর্মচারী সকলে নভেম্বর মাহত একলগে 5 দিনের ছুটি লাভ করব মাতৃপিতৃ বন্দনার কারণে। 2 দিন ছুটি লাভ করব, 6 আর 8 নভেম্বর তারিখে। 7 নভেম্বর যেহেতু ছট পূজা আছে, 9 নভেম্বর দ্বিতীয় শনিবার আর 10 তারিখে দেওবার। মাতৃপিতৃ বন্দনা 6 আর 8 নভেম্বর রাজ্য সরকার কর্মচারী লাভ করব বিশেষ নৈমিত্তিক ছুটি। 7 নভেম্বর ছট পূজা, 9 নভেম্বর দ্বিতীয় শনিবার আর 10 নভেম্বর দেওবার, একেলগে 5 দিনের ছুটি লাভ করব। গতি দেওয়ালির আগে আগে মুখ্যমন্ত্রী মহোদয়ে 3% বর্ধিত ডি এর ঘোষণা করেছে, লগতে বাকি যে 4 মাহের এরিয়ার সেই এরিয়ারটু কেতিয়া লাভ করব সেই বিষয়ে ঘোষণা করেছে। লগতে মাতৃপিতৃ বন্দনার কারণেও নভেম্বর মাহতে এইকেইদিন ছুটি লাভ করব। আজিলে আহ, ধন্যবাদ।